ঢোল দেখতে পাচ্ছেন, এই ঢোলটা, এই যে ঢোলটা, এর থিকনেস অনেক মোটা। কারণ বাজারে যেগুলো গাড়ি পাওয়া যায় পাওয়ার টিলার, সেগুলো সাধারণত খুবই পাতলা এবং নিম্নমানের, যার কারণে এটা এক সিজন যাওয়ার পরেই হালকা বা পাতলা হয়ে যায় এবং ঢোলটা খেয়ে যায়। ডাবল চেসিস, আপনারা দেখেন এইটা 20 বছরেও নষ্ট হবে না। সাধারণ যেই পাওয়ার টিলারগুলো বাজারে পাওয়া যায় এগুলো সাধারণত খুবই পাতলা থাকে এবং সাথে সাথে আপনাদের কেনার পরে, ক্রয় করার পরে দেখা যাচ্ছে লেদ ওয়ার্কশপে নিয়ে যে আপনার এর উপর আবার প্লেট মারা লাগে, মানে ঝালাই করে আবার প্লেট দিয়ে নেওয়া লাগে। আমাদের এই মেশিনগুলো আপনারা অবশ্যই চালিয়ে, মানে চাষ করে দেখে তারপরে ক্রয় করার সুযোগ রয়েছে, এটা বাংলাদেশে কোথাও নেই। এই পাওয়ার টিলারটা 1,67,000 টাকায় আপনাদের হাতে তুলে দিচ্ছি। তো এই GN-121 মডেল এবং আপনার ফুল সাপোর্টটা পাচ্ছেন 20 হর্স পাওয়ার, বাট আপনার এখানে তেল খাবে 15 হর্স পাওয়ারের মতো। আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও করতে যাচ্ছি। তো আজকের ভিডিওটা হবে পাওয়ার টিলার নিয়ে, কারণ আমরা গত পর্বে দেখিয়েছিলাম আমাদের শুকনোই চাষ করা। তো আজকে আমরা সরাসরি আবার মাঠে যাব, মাঠে যেয়ে আপনাদের কাদার যেভাবে চাষটা হয় কাদার চাষটা আমরা দেখাবো। তবে অবশ্যই আমাদের যে পাওয়ার টিলারটা রয়েছে অনেক কিছু আপডেট এবং অনেক কিছু ব্যতিক্রম আছে অন্য পাওয়ার টিলার থেকে, তো আমরা এইগুলো দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন পাওয়ার টিলার, এটা GN-121 মডেল এবং 2024-এর আপডেট। তো এই মডেলটার বেশ কিছু ভিন্নতা আছে, যে ডাবল চেসিস, আপনারা দেখেন এইটা 20 বছরেও নষ্ট হবে না। সাধারণ যেই পাওয়ার টিলারগুলো বাজারে পাওয়া যায় এগুলো সাধারণত খুবই পাতলা থাকে এবং সাথে সাথে আপনাদের কেনার পরে, ক্রয় করার পরে দেখা যাচ্ছে লেদ ওয়ার্কশপে নিয়ে যে আপনার এর উপর আবার প্লেট মারা লাগে, মানে ঝালাই করে আবার প্লেট দিয়ে নেওয়া লাগে। কিন্তু এটাই আপনার মারা লাগবে না, এটা 20 বছরও আপনার নষ্ট হবে না। মজার ব্যাপার, এই ইঞ্জিনটা 20 ইঞ্জিনের যেই ক্যাপাসিটি, ফুল 20 ইঞ্জিনের ক্যাপাসিটিটা দিবে এবং তেল খাবে মাত্র 15 হর্স পাওয়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন মল্লিক, আমাদের মল্লিক ব্র্যান্ডের। আপনারা অনেকেই বলেছিলেন যে মল্লিক ব্র্যান্ডের আমরা পাওয়ার টিলার দেখতে চাই। তো আলহামদুলিল্লাহ পাওয়ার টিলার ইতিমধ্যে চলে আসছে, কারণ আমি কৃষক ভাইদের নিয়ে কাজ করি, আমি দীর্ঘদিন ধরে আপনারা জানেন তো আপনাদের পাশে ছিলাম, আসি এবং থাকবো। তো ভবিষ্যতে আপনাদের সাথে থাকবো এবং আপনারা জেনে খুশি হবেন এই পাওয়ার টিলারটা অনেকেই বাজারে সিন্ডিকেট করে বেচা কিনা করে, কিন্তু আলহামদুলিল্লাহ সাশ্রয়ী দামে আপনাদের হাতে আমরা তুলে দিতে সক্ষম হয়েছি মাত্র 1,67,000 টাকায়। আপনাদের হাতে এটা দিয়ে দিব, কারণ বাজারে 20 ইঞ্জিন দিয়ে বিক্রি হচ্ছে 1,88,000 অথবা 1,90,000 টাকা বিক্রি হচ্ছে। তো আমাদের যে কোয়ালিটিটা, এই কোয়ালিটিটা যদি অন্য কোম্পানি বা অন্য প্রতিষ্ঠান আনতো তো মিনিমাম 1,90,000 থেকে 95,000 টাকা মূল্য হতো। তো মজার ব্যাপার হচ্ছে আপনারা জানেন যে আমরা সবসময় সাশ্রয় রেটে, দামে কম মানে ভালো, এটা এই প্রোডাক্টগুলো আপনাদের হাতে আমরা দিয়ে থাকি। এই ইঞ্জিনটা নিয়ে কথাগুলো না বললেই নয়, কারণ আপনারা ইতিমধ্যে যে সমস্ত টিলার ব্যবহার করেছেন, যেসব কৃষক ভাইয়েরা, অনেকেই আমাদের যারা মিস্ত্রি ভাই রয়েছে তারাও এই টিলার সম্বন্ধে অনেক অভিজ্ঞতা, কৃষক আমার যারা মাঠ পর্যায়ে কাজ করে থাকে অনেক অভিজ্ঞতা। তো আমি তাদেরকে আমি সরাসরি ক্যামেরা ভালো করে দেখাতে চাই। দেখেন এই তেল ফাংশনটা ফুল 20 ইঞ্জিনের মতো এবং হেডটাও ফুল 100% আপনার 20 ইঞ্জিনের। মজার বিষয় হচ্ছে আমার এই ইঞ্জিনই তেল খাবে 12 থেকে 15 হর্স পাওয়ারের মধ্যে। খুবই মজার ব্যাপার, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকেই বলতে পারেন যে আপনার 20 ইঞ্জিনই সাপোর্ট দিবে অথচ তেল খাবে কম, হ্যাঁ এটাই হলো গুণ। কারণ এই এই কৃষক ভাইয়ের তেলটা সাশ্রয় করার জন্যই আমি পদক্ষেপ নিয়েছি এবং সাশ্রয় মূল্যে যাতে পান। আপনাদের আমি সবসময় বন্ধুর মতো কাজ করতে চাই, বন্ধু হয়ে এবং আপনাদের পাশে থাকতে চাই। তো আমার কৃষক ভাইয়েরা যারা আছেন, দেখেন এখানে ওয়েট চাক, আপনারা সরাসরি আসবেন, এই জন্য আসবেন, আপনার 20 ইঞ্চি যেই 20 ইঞ্চি যেই ওয়েট চাকাটা ব্যবহার হয় ঠিক সেই ওয়েট চাকাটা আমাদের ব্যবহার হয়েছে। আপনি ঢোল দেখতে পাচ্ছেন, এই ঢোলটা, এই যে ঢোলটা, এর থিকনেস অনেক মোটা। কারণ বাজারে যেগুলো গাড়ি পাওয়া যায় পাওয়ার টিলার, সেগুলো সাধারণত খুবই পাতলা এবং নিম্নমানের, যার কারণে এটা এক সিজন যাওয়ার পরেই হালকা বা পাতলা হয়ে যায় এবং ঢোলটা খেয়ে যায়। খেয়ে যাওয়ার কারণে এটা নষ্ট বা ড্যামেজ হয়ে যায়, অনেক ক্ষতি হয়,
তো আমি মনে করি যেসব আমার কৃষক ভাইরা আছেন আপনারা অনাশেই খালি তেল মবিল দিয়ে আপনারা 4-5 বছর এম অনাশেই চাষ করতে পারবেন, কোনো প্রকারের ডিমারেজ নাই আলহামদুলিল্লাহ। যে আপনাদের হাতে আমি স্বল্প দামে খুবই উন্নত মানের একটা পাওয়ার টিলার আমি আপনাদের হাতে উপহার দিতে পাচ্ছি। তো আপনারা যারা আসবেন অবশ্যই দেখবেন, দেখ কোয়ালিটি দেখে বুঝে তারপরে আপনারা নেবেন। তবে আমি আগেও বলেছি আগের পর্বে যে আমাদের এই মেশিনগুলো আপনারা অবশ্যই চালিয়ে মানে চাষ করে দেখে তারপরে ক্রয় করার সুযোগ রয়েছে, এটা বাংলাদেশে কোথাও নেই। কারণ আমরা কোয়ালিটি মেনটেন করি এবং আমরা চাচ্ছি যে আপনাদের পাশে থাকতে এবং কৃষকের যাতে সহযোগিতা হয় আমরা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করতে চাই। দেশের উন্নয়ন ঘটুক, আপনাদের উন্নয়ন ঘটুক, আমরা চাই যে আমাদের দেশ এগিয়ে যাক, আমার কৃষক সেক্টরটা এগিয়ে যাক। যার পরিপ্রেক্ষিতে আমি এই পাওয়ার টিলারটা 1,67,000 টাকায় আপনাদের হাতে তুলে দিচ্ছি। তো এই GN-121 মডেল এবং আপনার ফুল সাপোর্টটা পাচ্ছেন 20 হর্সপাওয়ার, বাট আপনার এখানে তেল খাবে 15 হর্সপাওয়ারের মতো। তো আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, আমরা ইতিমধ্যেই মাঠ পর্যায়ে যে আপনাদের সরাসরি ভিডিওতে দেখাবো কীভাবে আমাদের পাওয়ার টিলারটা চাষ করে এবং চাষ কত সুন্দরভাবে চাষটা হয় এটা আপনাদের আমি সরাসরি লাইভই দেখানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। তো আমরা ইতিমধ্যেই দেখেন যে আমাদের চাকাটা খুলে লাবারের যে চাকাটা থাকে সেই চাকাটা খুলে আমরা লোহার চাকাটা লাগিয়েছি। তো আমরা কিছুক্ষণের মধ্যে যাব এবং চাষ করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। তো আমাদের আলম ভাই আজকে চাষ করবে ওনার নিজের জমি, তো আমরা সেখানে মাঠ পর্যায়ে যাব। আলম ভাই তাহলে মেশিনটা স্টার্ট দেন, আমরা রওনা দিব। তো আমরা এই মুহূর্তে আমরা স্টার্ট দিয়ে সরাসরি আমরা মাঠ পর্যায়ে চলে যাব। আমাদের যে চাষ আমাদের মল্লিক পাওয়ার টিলারে কেমন চাষ হয়, চাষটা কেমন হয় আমরা এটা আপনাদের মাঝে দেখাবো এবং সরাসরি। এবং মজার ব্যাপার আপনাদের কাছে বলে নিই যে ইঞ্জিনটা এত চমৎকার এবং এত সাউন্ড, এত কন্ট্রোল, মানে সাউন্ডটা শুনলেই মনোমুগ্ধকর সাউন্ড। দেখেন মিষ্টি একটা সাউন্ড, ইঞ্জিনের যে মিষ্টি সাউন্ড থাকে সেই সাউন্ডটা। তো আলহামদুলিল্লাহ আমরা এখন রওনা দিব। তো আলম ভাই তাহলে আপনি যান, আমরা আসছি। গাড়ি মাঠ পর্যায়ে এখন চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ, সরাসরি আমাদের মল্লিক কোম্পানির ডিপো সামনে থেকে এখন মাঠ পর্যায়ে চলে যাচ্ছে। দেখেন আমরা মাঠে যে চাষ করব, মাঠে যে চাষ করে আপনাদের দেখাবো আমাদের এই পাওয়ার টিলারটা কি সুন্দর চাষ করে, টোটালটাই আমি দেখাবো। কারণ এই পাওয়ার টিলারগুলো নিয়ে সারা বাংলাদেশে সিন্ডিকেটের একটা তৈরি হয়েছে, কারণ ডলারের নাম ভাঙিয়ে অনেকেই এইটা 1,90,000-95,000 টাকা বিক্রি করছে। তা আলহামদুলিল্লাহ সাশ্রয়ী মূল্যে দেওয়ার জন্য আমি উদ্যোগ নিয়েছিলাম, আমি সক্ষম হয়েছি, আপনাদের হাতে তুলে দেবো ইনশাল্লাহ। তো চলুন যাওয়া যাক আমাদের মাঠ পর্যায়ে। আমাদের পাওয়ার টিলার GN-121 মডেল মল্লিক ব্র্যান্ডের, তো ইতিমধ্যে চাষ করছে আমার আলম ভাই, আপনারা দেখছেন চাষ রানিংয়ে আছে। তো আমরা আলম ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনবো এবং কেমন চাষ হচ্ছে জমিতে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চাষ হচ্ছে। তো আলম ভাই দাঁড়াও, ঘুমাও। হ্যাঁ তো দেখতে পাচ্ছেন, তো আসলে এক পুরো মানে ইঞ্জিনটার হেভি মিষ্টি সাউন্ড। তো আলম ভাই নাম এবং পরিচয়টা দেন। আমি মোহাম্মদ আলমগীর লস্কর, বাড়ি ঝিনাইদা খাজুরা, থানা ঝিনাইদা, জেলা ঝিনাইদা। তো আলম ভাই তোমার কত বিঘা জমি রয়েছে? 3 বিঘা জমি আছে। 3 বিঘে জমি, আচ্ছা। তো আপনি এই টিলা পাওয়ার টিলারে চাষ কেমন হচ্ছে, মানে সঠিক যেটা ঠিক সেটাই বলবেন, কারণ যেহেতু আমার কারখানার সামনেই বাড়ি,
আসলে আপনার হাতে হয়তো আমার কাস্টমারের দেখা হবে। চাষ কেমন হচ্ছে? চাষ খুব সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ। তো গাড়ির সব দিক মিলিয়ে গাড়িতে চালায় কি সেই মজা আছে? গাড়ির কন্ডিশনও ভালো, চালিয়েও মজা আছে, এবং গাড়িটির পাকও খুব ভালো হচ্ছে জাগা আলহামদুলিল্লাহ। তো গাড়ির ইঞ্জিন এবং চ্যাসিস সব কিছু মিলিয়ে অন্যান্য যে গাড়ি তার থেকে কি আপডেট বা স্মার্ট আছে কি না? হ্যাঁ তা আছে, গাড়ি অন্যান্য গাড়ির সাথে সব দিকে হাড়ি আছে। আচ্ছা আচ্ছা, ইঞ্জিন কন্ডিশন চ্যাসিস কন্ডিশন সবই হাড়ি। আচ্ছা আচ্ছা, তো আলম ভাই এখানে কি ধান লাগানো হবে নাকি? হ্যাঁ ধান লাগানো হবে। দেখেন মাঠ পর্যায়ে আমরা এসে আপনাদের একদম সরাসরি আমাদের আলম ভাইয়ের মুখ থেকে আমরা কথা নিলাম। তো আপনারা এসে এরকম চাষ করে দেখে নেওয়ার সুযোগ রয়েছে এবং আপনারা পাচ্ছেন ডিলার মূল্যে, সারা বাংলাদেশের আমার কৃষক ভাইরা ডিলার মূল্যে পাবেন। ঠিক আছে, আপনি চাষ করেন। তো আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, কারণ আপনারা জানেন, দেখেন কাদায় কী সুন্দর চাষ হচ্ছে, একদম ভরভর করে চাষ হয়ে যাচ্ছে। যাই হোক, আমার কৃষক ভাইরা আপনারা এসেই ঠিকইভাবে চাষ আপনারা করে দেখে নিতে পারবেন অবশ্যই। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন, কারণ আপনারা বলেছিলেন যে আমাদের মল্লিক ব্র্যান্ডের পাওয়ার টিলার দেখতে চাই। তো আলহামদুলিল্লাহ পাওয়ার টিলার নিয়ে অলরেডি মাঠ পর্যায়ে এসে আমি চাষ করে আপনাদের দেখাতে সক্ষম হয়েছি এবং মাঠ পর্যায়ে যে ফিল্ড করে যেই চাষ করছে পুরোটা আমি গাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো আজকে এই পর্যন্তই, আমি অনেক লম্বা হয়ে যাবে ভিডিও বড় করতে যাচ্ছি না। তো এই পর্যন্তই আজকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মল্লিক পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।